হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তো বন্ধুরা, অ্যামাজন থেকে কীভাবে আপনারা কিউআর কোডটা, যে অ্যামাজন মার্চেন্ট খুলে থাকেন তাহলে কীভাবে কিউআর কোডটা অ্যামাজন থেকে বের করবেন সেটা আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা ভিডিও শুরু করি। তো বন্ধুরা, প্রথমে তারা গ্যালারিটা ওপেন করে নেব, দেখতেই পাচ্ছেন। তো যখন আমাদের এজেন্ট কিন্তু দেয় তখন দেখতে পাচ্ছেন আমি একটা কিউআর কোড কিন্তু প্রোভাইড করে দেয়। তো আমরা এটার মাধ্যমে স্ক্যান করে নিই। তো আমরা কিন্তু অ্যামাজন থেকে জানতেও পারি না কীভাবে অ্যামাজন থেকে কিউআর কোড আমরা বের করবো, বা এমনি দেয় বা আরেকরকম দেখিয়ে দিচ্ছে আমাদের সেটা দেয়। তো এই কিউআর কোডটা আমাদের দিয়ে দেয়, তো আমরা কীভাবে এটা এটাকে স্ক্যান করে কিন্তু আমরা নিই, আবার কিন্তু এটাও দেয়, এমনি দু রকমের দেয়। তো এইটাকে আমরা আসলটা কীভাবে ব্যয় করবো সেটা আমাদের অনেকেই জানেন না। তো আসুন সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদের, তো কীভাবে আমরা অ্যামাজন থেকে কিন্তু কিউআর কোডটা বের করতে পারবেন অ্যামাজন মার্চেনে, যদি অ্যামাজন মার্চেনে আপনারা খুলে থাকেন তাহলে। তো সর্বপ্রথমে বন্ধুরা আপনাদেরকে অ্যামাজনে চলে যেতে হবে। তো অ্যামাজনটা ওপেন করে নেবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, অ্যামাজন, তো অ্যামাজনটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি অ্যামাজনে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। অ্যামাজনটা ওপেন করে নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন মোর বলে একটা অপশন পাবেন, মোরে ক্লিক করবেন। তো এখানে চারটা অপশানের মধ্যে মোরে, পাঁচটা অপশানের মধ্যে মোরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোর, এখানটায় আপনারা ক্লিক করে নেবেন এখানটায়। তো মোরে ক্লিক করার পরে তল দিকে স্লাইড করে করে যাবেন, অ্যামাজন মার্চেন্ট সেন্টারে বলে একটা অপশান পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা সেই সেন্টারটাকে খুঁজে নিই, তো কোথায় রয়েছে সেটা, তো সেটা আমরা খুঁজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকে নেই, উপর দিকে হয়তো রয়েছে। তো আমরা একটু নিচে চলাম। তো এই দেখুন, দেখতেই পাচ্ছেন অ্যামাজন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে, এটা এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট এবং অ্যামাজন মার্চেন্ট তার সাইডে দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেটিং তার সাইডে। তো অ্যাকাউন্ট সেটিংটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে দেখা যায়। তো এখান থেকে দেখুন এজেন্ট কিউআর কোড স্ক্যান লেখা রয়েছে, লেখা রয়েছে এজেন্ট কিউআর কোড স্ক্যান। তো বন্ধুরা, এখান থেকে হয়তো মনে হচ্ছে দেখা যাবে না। তো দেখতে পাচ্ছি আবার হোম পেজে কিন্তু চলে এলো। তো আমরা আবার কিন্তু এখানে চলে এলাম অ্যামাজন মার্চেন্ট সেন্টার। তো অ্যামাজন মার্চেন্ট সেন্টারে আমরা ক্লিক করে নেব, অ্যামাজন মার্চেন্ট সেন্টারে বন্ধুরা আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এখানটায় ক্লিক করে নেওয়ার পরে উপরে আপনারা একটা অপশন পাবেন মাই কিউআর কোড বলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পাবেন আপনারা মাই কিউআর কোড বলে একটা অপশন পেয়ে যাবেন। তো মাই কিউআর কোড অপশানটা ক্লিক, সেই যে কিউআর কোডটা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি আবার, যে মানে কিউআর কোডটা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু। তো সেই কিউআর কোডটা আমি দেখতে পাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন সেই কিউআর কোডটা দেখতে পেলাম। তো বন্ধুরা এই দেখুন, ওখানে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এই দেখুন, এই সরাসরি আপনারা কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে, আর এই কিউআর কোডটা আমরা দেখতে পাবেন, যে কিউআর কোডটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আর কি। তো এই কিউআর কোডটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এটা আমরা স্ক্রিনশট মেরে নিতে পারেন, এটা স্ক্রিনশট নিয়ে নিয়ে এটার মাধ্যমে আপনারা যে কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। তো যেমন ভিম ইউপিআই থেকে হলো, গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু দেওয়া যায়। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।